সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। মানুষ খুশির কারণে দেখেন এইদিকে আমাদের জাতীয় সংগীত গাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা পুরোটা একটু ব্যতিক্রম টাইপের ভিডিও, হ্যাঁ, মানে যেটা বলার বাহিরে আমরা সবাই আসছি। এটা গাজীপুরের কাশিমপুর থানার হাতিমারা স্কুল মাঠ। তো আজকের দিনে আসলে যারা হাসতে পারে না তারাও আজকে হাসতেছে, মানে অনেকদিন পর বুকের ভিতরে মানে জমানো যে ব্যথাগুলো সবগুলো বাইরে গেছে। তো এখানে সেই আনন্দে জাতীয় সঙ্গীত পালন করা হচ্ছে, জাতীয় সঙ্গীতটি গাওয়া হচ্ছে শহীদ মিনারে। তো দেখুন আপনারা, প্রিয় দর্শক, এই সেই হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ। এখানে ছাত্রছাত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের যে একটা আনন্দ, সে আনন্দের কারণে এখানে সকল স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী যারা আছে জাতীয় সঙ্গীত পাঠ করছেন। তো এর পাশাপাশি জাতীয় সঙ্গীতটি এখানেই শেষ হয়ে গেল। এবং এই কলেজ ক্যাম্পাসের চারিপাশের পরিবেশটা আপনারা দেখুন, অনেক সুন্দর। এখানে অনেকগুলো বিল্ডিং আছে এবং অনেক বড় বড় বিল্ডিং আছে। এখানে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল এবং ডিগ্রি এখনও চালু হয় নাই, এবং বিশাল বড় একটা মাঠ নিয়েই এই হাতিমার স্কুল অ্যান্ড কলেজটি গঠিত। তো এখানে বিজয়ের যে একটা আনন্দ, সেটা এখানে এসে তাদের উত্তেজনা দেখলে বোঝা যায়। তো বন্ধুগণ, এখন আপনাদেরকে বাইরের পরিবেশটি দেখাচ্ছি। দেখেন, মানুষ অটোতে করে যাচ্ছে এবং বিজয় মিছিল করতেছে, এবং দলবদ্ধভাবে হাজার হাজার মানুষ প্রত্যেকটা জায়গায় এভাবে বিজয় মিছিল করতেছে। আপনারা মিছিলটি দেখে বুঝতে পারবেন যে ছোট কচি কাঁচা ছেলে মেয়েদের মনেও কতটা উল্লাস এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের কারণে। তো এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষ কি বলে, চলুন আমরা শুনে আসি। তো এর পাশাপাশি আরো আপনারা দেখতে পাচ্ছেন, শুধু ছেলেরা নয় মহিলাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার কাছে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের বর্তমান পরিবেশ। তো এরকম আরও অনেক সুন্দর ভিডিও পেতে আমার জোনাকি পোকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি চাই এ দেশের মানুষ অনেক সুন্দরভাবে বসবাস করুক এবং ইসলামের পথে দেশটি চলুক। তো এই প্রত্যাশাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।